হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে। আজকে আমি দাঁড়ায় আছি হচ্ছে শেরে বাংলা রোড এবং ওই যে এসওএস স্কুল, এবং এই এসওএস স্কুলের অপোজিটে দ্য ব্লেসট্রি ফুড কোর্ট। ব্লেসট্রি ফুড কোর্ট নিয়ে আমার অনেকগুলো ভিডিও ছিল, আই মিন ফুড কোর্টের কিছু কিছু শপ নিয়ে। এটা মাঝে দেখছিলাম অফ হয়ে গেছিল, তারপরে দেখলাম নতুন করে ডেকোরেশন করছে, এবং তারপরে দেখলাম ব্লেসট্রি ফুড কোর্টের ফুড লাভার যে শপ, তারা একটা বিজনেস পোস্ট দিছে মোমো প্ল্যাটার। তো ওইটা দেখার পর আমার ভালোই লাগলো, এবং আমি চিন্তা করলাম যে ওই প্ল্যাটারটা খাওয়া দরকার, এই জন্য আজকে আমি এখানে চলে আসছি। সব থেকে কষ্টের বিষয়, আমার সামনে যে দাঁড়ায় আছে মানে আমার সিনেমাটোগ্রাফার, মানে ক্যামেরার পিছে যে ভিডিও করতেছে, সে একা আসে নাই, সাথে মেয়ে ছিল। সত্যি কথা বল, যাই হোক, ও আসছিল কাকে নিয়ে আল্লাহ জানে, সো খেয়ে গেছিল সেই প্ল্যাটার, এই জন্য ওর কথা শুনে আমি 4-5 দিন পরে চলে আসলাম। আজকে ওইখানে আমি রিভিউ করব, আর শপটা হচ্ছে ফুড লাভার, আর ফুড লাভার নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, সেটার লিঙ্কও দিয়ে দিচ্ছি, একটু দেখে নিয়েন। সো বেশি কথা বলাবো না, চলো আমরা এবার ভিতরে যাই, আসো। তো আমি এই যে মোবাইল দেখতেছি, বলুন তো কি দেখতেছি? দেখতেছি হচ্ছে এই যে, মানে কি বলবো, শাফিন আমার একমাত্র সিনেমাটোগ্রাফার, সে ওই যে পোস্ট করছিল সেই পোস্টটাই দেখতেছি। আমি আসলে এই ছবিটা যে দেখাবো যে এই প্ল্যাটারটা আছে কিনা। সো বেশি কথা না, চলো আমরা যে অর্ডারটা দিই, আসলে প্রচন্ড খিদে লাগছে আমার, আসো। আসসালামু আলাইকুম। এইটা আছে নাকি? জি জি স্যার, এটা হচ্ছে আমাদের মোমো কুইন্স প্ল্যাটার। জি 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 জি। এটা কি মানে নতুন অফার বা এমন কিছু? জি জি জি, আমাদের 2 days হলো এটা ওপেনিং হয়েছে। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, কোন এক সময় আসছিলাম, একবার রিভিউ করছিলাম আর কি, আজকে আসলে এই যে এটা দেখে আবার আসলাম। আপনি আমাকে একটা দিবেন এই প্ল্যাটার? জি। এটা কত? 245। মেনু আপনারা এখন করেন না? না, এখন প্রমোশনাল, এখানে আপনি দেখতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, এখানে ও বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে ওকে ওকে। তো আপনার হচ্ছে, আপনি আমাদের নতুন আরেকটা ই আসছে। আচ্ছা, মোমো ছিল না আপনাদের? জি জি, মোমোটা আছে, মোমো মেনুটা এখানে আছে আপনার। এটা হচ্ছে চিকেন আচারি মোমো আছে, এখানে হচ্ছে আপনার মিক্সড ফ্লেভার মোমো আছে, আর এখানে উপরে দেখতে পারবেন হচ্ছে রেগুলার যে চিকেন মোমো আছে, উইথ ডিপিং সস থাকে, আর এটা হচ্ছে চিকেন আচারি। জি জি। ওকে, মোমো আপনি কোনটা সাজেস্ট করবেন? মোমো আমি সাজেস্ট করব হচ্ছে আপনি চিকেন মোমোটাও ট্রাই করেন। আমরা যে প্ল্যাটারে মোমো পাচ্ছি না, ওটা কি মোমো? ওটা হচ্ছে চিকেন মোমো। তাহলে চিকেন বাদ, আমরা অন্য কিছু। জি জি। তাহলে আমাদের একটা আছে হচ্ছে আপনার সাসলিক মোমো আছে। সাসলিক মোমো, সেটা ছবি আপনি আচারিও একটা দেন, আর সাসলিক যেটা বলতেছেন ওইটাও একটা দেন, আর প্লাটার আমাদের। হ্যাঁ, এটা এটা আসলে মেনু তো এটারও হয় নাই। না না না, এগুলো হচ্ছে আমাদের। কতদিন লাগা সময় লাগতে পারে আসতে? মানে আমরা অলমোস্ট রান করেছি, আমরা হচ্ছে জাস্ট ফিশের জন্য ওয়েট করছি, মেনুর জন্য ওয়েট করছি, অলমোস্ট ফটোগ্রাফি হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ওটার প্রাইস কত? ওইটা হচ্ছে আমরা 180 করে রাখছি। 180 টাকা? জি। ট্রাই করবা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে আজকে এই ভিডিওতে আপনাদের ভাবির আসার কথা এখনও আসে না, এই যে অলরেডি কল দিচ্ছি, অর্ডার তো দিয়ে আসছি, সো আমি একটু কথা বলে নিই, দেন আমি আবার আপনাদের সাথে কথা বলতেছি। মানে অবশেষে ভাবিরা আসছে, ওই যে আমার শালিরা ভাবিরা সবাই আছে। তো এখন আমরা কি করব, খাবারটা নিয়ে আসি। ভাই রে ভাই, একটা কথা বলি আপনাদের, যাদের বউ আছে তারাই জানেন কতটা লেট করে বাসা থেকে আসতে। আসো খাবার নিয়ে আসি। ফুড হয়ে গেছে? অল ফুড হয়ে গেছে নাকি? না, এক এক করে দিলে ভালো হয় না হলে আসলে। হ্যাঁ, ওকে ঠিক আছে। ওকে, স্পুন, ওকে ঠিক আছে। আর ওই বাকি খাবার আসতে হতে কতক্ষণ লাগবে? ওকে ঠিক আছে।
তো এখন বেশি কথা না, আমরা এখন খাবারের মধ্যে লাভ দিব এবং তার আগে একটা কাজ করব, আপনাদের একটু লোভ লাগাব। এবার আমি খাওয়া শুরু করি। সাফিন, এই রকম চিকন এবং এই রকম লম্বা প্লেট কোন দিক থেকে শুরু করব ভাই? মাঝখান থেকে। সবসময় মাঝে চোখ যায় কেন তোমার? দুষ্টু। আচ্ছা আসো, আমরা খাওয়া শুরু করি। তো প্রথমে এই ফ্রাইড রাইস দিয়ে খাওয়া শুরু করব, দেখি কেমন লাগে আমাদের কাছে। বিসমিল্লাহ। ওয়াহ, কে বাত! ফ্রাইড রাইসে প্রথমে যেটা বুঝলাম, তারা আসলে ঘি ইউজ করে এবং ঘির যে স্মেল খুব ভালোভাবে পাচ্ছি এবং এই জন্য অনেক ভালো লাগতেছে খেতে। আর টেস্ট একটু মিষ্টি মিষ্টি, বেশি ঝাল না, আর আমার কাছে মজাই লাগছে। এটা আসলে এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস না, এর মধ্যে চিকেনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আর ডেকোরেশনের জন্য এখানে দেখতে পাচ্ছি টমেটো, আমরা এটা একটু সাইডে রাখি। এই যে দো পেঁয়াজা দিছে, আমরা দো পেঁয়াজার গ্রেভি নিয়ে দেন একটু খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে। প্রথমে খেতে আসার আগে আমি যেটা মনে করছিলাম যে 245 টাকা অনেক বেশি নিচ্ছে, আমি এখনও খাচ্ছি এবং মনে করতেছি 245 টাকা একটু বেশিই মনে হচ্ছে, কিন্তু পরে দেখতেছি এখন প্লেট দেখে যেটা ইয়া লম্বা এবং এরকম এরকম ভাগ ভাগ করে খাবার দেওয়া, সো দাম হিসেবে আমি মনে করি ঠিকই আছে। তিন পিস দো পেঁয়াজা দিয়েছে, একটা দুইটা তিনটা, আর দো পেঁয়াজার মধ্যে টমেটো, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ তো আছেই, আর গ্রেভিটা এত ভালোভাবে বানাইছে খেতে আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ রাইসটা যদি একটু ঝাল ঝাল হতো আরও ভালো লাগতো, কিন্তু ঝাল হয়েছে হচ্ছে এই দো পেঁয়াজার গ্রেভিতে, সো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ভালোই লাগে। আমি একটু দো পেঁয়াজা নিয়ে খাই, দেখি কেমন লাগে। দো পেঁয়াজা নিলাম, দো পেঁয়াজার একটু গ্রেভি নিলাম আর রাইস নিলাম, এবার খেয়ে দেখি কেমন লাগে। মজা, ভালো লাগছে আমার কাছে। রাইসটা একটু ঝালঝাল হলে বেশি ভালো লাগে। রাইস খাইলাম, দো পেঁয়াজা খাইলাম, এখানে তারা কী সালাদ দিছে বুঝতেছি না, আমি একটু সালাদও খেয়ে দেখি কেমন লাগে আমার কাছে। বিশ্বাস করেন, আমি আপুদের কথা বলতেছি, আমি মেয়েদের কথা, মেয়েদের কাছে এই সালাদটা এত বেশি জোস লাগবে, একদম টক মিষ্টি ঝাল জোস। গাজর এবং খিরাই আছে ভিতরে এবং সাথে আছে হচ্ছে ধনিয়া পাতা, সো তিনটা মিলায় একদম মানে কি বলবো, মনে হচ্ছে যে আমি মাখা খাচ্ছি, আই মিন মাখালারা যেভাবে মাখা বানা দেয় আমার কাছে তাই মনে হচ্ছে। খুবই মজা। আমরা এবার একটু মাশরুম খাই, এটা হচ্ছে গার্লিক মাশরুম, বাই দ্য ওয়ে আমার কাছে কিন্তু সালাডটা অনেক বেশি ভালো লাগছে। আমরা এবার একটু মাশরুম নিয়ে নিই। মাশরুমে একটু লবণ বেশি হয়ে গেছে, একটু, এটা কম হলে আরও ভালো হতো, একটু লবণ হয়তো পড়ে গেছে আমার মুখে যেটা বুঝতেছি। আমরা মাশরুমটা স্কিপ করি, যদিও প্লাটারটা কিন্তু মোমো নিয়ে, সো আমরা এবার মোমো খাবো। আমরা চামচটা রাখি, এখানে দুইটা মোমো দেখতেছি দুই কালারে, বাট দুইটাই কিন্তু চিকেন মোমো, আর সাথে দিয়ে দিছে হচ্ছে দুই রকমের সস, এটা মেবি সয়া, ওহ পড়ে গেল যাই হোক, আর এটা হচ্ছে সস তাদের। সো আমরা একটা মোমো হাতে নিয়ে তাদের যে সস সেটা নিয়ে নিই, আর সাথে হালকা সয়া, এবার খেয়ে দেখি। বিসমিল্লাহ। তাদের ডাম্পলিংটা অনেক বেশি বড় এবং দেখে মনে হচ্ছে কি ছোট, কিন্তু সবসময় আমরা মোমো কেমনি খাই, মোমোর ডাম্পলিং বানাই এবার মুখটা আটকায় দেয়, এটা কিন্তু মুখ আটকানো না, একদম খোলা, মানে এইটাই হচ্ছে চিকেন পুরাটাই, এবং চিকেনের পরিমাণ অনেক বেশি, তারা হয়তো ব্লেন্ড করছে, একদম মনে হচ্ছে পুরো ম্যাশ হয়ে গেছে, আর মুখের মধ্যে যাওয়ার পরে পুরো মিশে যাচ্ছে মুখের সাথে জোস। মোমো ভালো লাগছে, মেবি সেম মোমো, আর শুধু কালার আলাদা, এটাই হচ্ছে মূল ব্যাপার। আর সস, এটা তো মনে হচ্ছে আমি এমনি এমনি খাবো, আমার কাছে সসটা কিন্তু বেশি ভালো লাগছে, একটা আচারি আচারি ভাব, মজা। অ্যান্ড বাকি হচ্ছে উইংস, আমরা একটা উইংস নিয়ে নিই, দেখি কেমন। আমি ফার্স্টে বলছিলাম যে এটা বাফেলো উইংস কিনা, কিন্তু সে বললো যে না, এটা হচ্ছে স্পাইসি উইংস, সো খেয়ে দেখি ঝাল লাগে কিনা। উইংসটা আসলে ঠান্ডা হয়ে গেছে, ভুল আমাদেরই, আমরা সিনেমেটিক শট নিই, আমরা ছবি তুলি, সো খাবার তো ঠান্ডা হয়ে যাবে। বাই দ্য ওয়ে একটা ইনফরমেশন দিই, ব্লেস ট্রি ফুড কোর্ট, কিন্তু এসি পুরোটাই ইউজে, দেখো এসি লাগালো, এই যে
এবং খুলনায় কিন্তু কোনো এসি ফুড কোর্ট নাই, খুলনায় ফার্স্ট কিন্তু এসি ফুড কোর্ট, বেস্ট্রি ফুড কোর্ট, সো খাবার ঠান্ডা হতেই পারে স্বাভাবিক। উইংস নিয়ে বলি, উইংসটা ভালো কিন্তু সসি সসি একটা ফিল আছে এবং হালকা ঝাল পাচ্ছি আমার কাছে, কেন জানি মনে হচ্ছে না বাফেলো উইংসই, কিন্তু স্পাইসি উইংস বলতেছে, বাট বাফেলোর মতো টেস্ট লাগতেছে ভালো। তো যাই হোক, এটা নিয়ে তো আর কি বলবো, আমি তো সব বিস্তারিত জানাই দিলাম। এই প্লাটারের রেটিং আমি 10/9 দিচ্ছি এবং হাইলি রিকমেন্ড করতেছি, কারণ একের মধ্যে সব পাচ্ছেন, দো পেঁয়াজা পাচ্ছেন, ফ্রাইড রাইস পাচ্ছেন, উইংস পাচ্ছেন, এবং মোমো লাভার যারা আছেন তারা তো মোমো পাচ্ছেন। আমার সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু এই যে সালাদ, মানে মনে হচ্ছে কোনো মাখা আলাম আমার কাছে যে আমি মাখা খাচ্ছি, তেমন একটা অবস্থা। আর মাশরুমটা একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে লবণটা বেশি হয়ে গেছে, আমি চাই যে লবণটা একটু কম হোক, তাহলে পুরো পারফেক্ট। তো আর কি, এবার অপেক্ষা করতে হবে, নেক্সট আইটেম আসুক, দেন সামনে আসতেছি, ততক্ষণ সাথেই থাকে। মোমো হয়ে গেছে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু আসলে প্রাইসটা ভুলে গেছি, আবার একটু শুনে নিতে হবে। এখানে কি লেখা আছে? না, এখানে কোনো প্রাইস দেওয়া নাই, আমি শুনে নিচ্ছি। হ্যাঁ, প্রাইসটা আবার একটু রিপিট করবেন, এটা হচ্ছে আচারি মোমো, আর এটা হচ্ছে সাফলিক মোমো, 160। আর ডেজার্টটা হতে কি সময় লাগবে? আচ্ছা, ওকে, না না, তাহলে এটা শেষ করে দেন দেন। ওকে, ঠিক আছে। তো আমরা মোমো নিয়ে চলে আসলাম এবং আমি আবার একটু বিস্তারিত দিই, এটা হচ্ছে তাদের আচারি মোমো, এটার দাম 160 টাকা, আর এটা হচ্ছে সাসলিক মোমো, এটাও 160 টাকা। তো সাসলিক যে মোমো হয় এটা আমার জানা ছিল না, আমি ফার্স্ট টাইম দেখতেছি আর কি, আর আচারি মোমো আমি নাম শুনছি। একটা জিনিস ভালো লাগছে, আমি কোনো রেস্টুরেন্টকে মেনশন করতেছি না, কোনো একটা রেস্টুরেন্ট হয়তো সস দিয়ে মাখায় ফেলে, বাট এখানে আমি দেখতেছি সসগুলো আলাদা, এটা আমার অনেক বেশি ভালো লাগছে এবং অথেন্টিক একটা ব্যাপার আমি আগেই বলতেছি। তো যাই হোক, এখন বেশি কথা না, মোমো রিভিউ করা লাগবে, আজকে একটু ব্যতিক্রম হবে রিভিউটা, আমি আপনাদের ভাবিকে ডাক দিব, সে আজকে একটা মোমো রিভিউ করবে আর আমি আজকে একটা মোমো রিভিউ করবো, মানে এক একটা সাইড আসলে। সো দেখা যাক সে কোনটা নেয় আর আমি কোনটা নিই। ওয়েট, ডাক দেই, এক্সকিউজ মি। A few moments later. তো ফাইনালি আমাদের সামনে দুইটা মোমো আছে, আই মিন দুইটা আইটেম। তো এটা হচ্ছে আচারি মোমো আর এটা হচ্ছে তোমার সাসলিক মোমো। তো আমি ভিডিওতে বলছি, আমার লাইফে আমি কোনোদিন সাসলিক মোমো দেখিনি, তুমি দেখছো? আচ্ছা, এটা আমার কাছে ইউনিক একটা আইটেম। এখন তুমি কোনটা ট্রাই করবো বলো। দেখছেন, কঠিন যেটা আছে সেটাই আমার ভাগ্যে ফেলাইছে, যাক ব্যাপার না, ও আসলে আচারি মোমোটা ট্রাই করি। তো চলেন আমরা খাওয়া শুরু করি। সো আমি এটা একটু পরে খাই, আগে ওর মতামতটা আমি শুনি। আচ্ছা, উপরে কি তিল দেওয়া, তাই না? উপরে কিন্তু তিল দেওয়া আছে এই যে, আর ভিতরে কি আছে সে খাচ্ছে অলরেডি, ভিতরে তো ভরপুর মনে হচ্ছে চিকেন, মতামত ভাবি জানাবে। আমি মাইকটা খুলি, এটা অনেক জোস, আচারটা জোস, বাবা ঝাল, মজা মজা, আচারি মোমোর আচারটা খুবই মজা। তো এবার আমি খাওয়া শুরু করি, আমি একটু সয়া নিই এবং একটু আচার নিই। এবার এদিকে চলে আসেন, আমার ভিডিও করেন, আমি একটু খাই। মজা, আচারটা অনেক বেশি মজা, এবং সব থেকে বড়ো ব্যাপার চিকেনটা কিন্তু আসলে বেটে দেওয়া। সো বাটার ব্যাপারটা হচ্ছে যে শিল বাটা দিয়ে বাটছে সেটা না, এটা হচ্ছে ব্লেন্ড করা। সো আমি যে বাটা বলছি মানে এটা মনে করেন না যে বাসায় বসে শিল পাটা দিয়ে বেটে তারপরে আসলে মোমো বানাইছে, মোটেও তা না, এটার ব্যাপারটা হচ্ছে ওই যে ব্লেন্ড করা চিকেন, খেতে খুবই মজা এবং ঝাল ঝাল, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন আপনাদের ভাবি দেখি কী বলে, ভালো লাগছে? না, আপনার ভাবিরও ভালো লাগছে, প্রচুর চিকেন। এই যে আমি আমি একটু খুলে দেখাই, একটু ক্লোজে দেখো, দেখো যে সব সব বাটা চিকেন, যাক আমার কাছে মোমোর এই ভিতরে দেখে কিন্তু খুবই ভালো লাগলো এবং আমার ঝাল লাগতেছে। সো এবার ওটা তো খাইছে সে, আমিও খাইছি, মতামত তো সে জানাবে কারণ তার আইটেম। বলেন কেমন কি রেটিং দিবেন আপনি? আচ্ছা, সে 10/8 দিছে, আমিও তার সাথে একমত, আমার কাছে ভালো লাগছে, বিশেষ করে তাদের যে আচারটা এটা অনেক বেশি ভালো। হ্যাঁ, সয়া খাইছি, সয়া তো আমি আগেও খাইছিলাম, ওই যে প্লাটারের সাথেই সয়া ছিল, ওটা আহামরি কোনো কিছু না। তো এবার চলে আসতেছে হচ্ছে সাসলিক মোমো, যেটা আমি কখনোই খাই নাই। চলেন আমরা বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমান। এটা সাসলিক মোমো কিন্তু টেস্টটা আমার কাছে কেমন লাগতেছে জানো, মনে হচ্ছে আমি তান্দুরি
চিকেন খাচ্ছি, মানে এমন একটা অবস্থা। মোমোর মধ্যে চিকেনের তো আসলে কমতি নাই, এটাও কিন্তু সেই ওই যে ব্লেন্ড করা চিকেনের মতো, এবং এই যে চিকেন, আর এই যে উপরের যে প্রলেপটা এটা আসলে পুড়ে গেছে, একদম স্মোকি স্মোকি ফিল পাচ্ছি আমি। কিন্তু ওই যে সব কথা শেষ কথা, আমার কাছে মনে হচ্ছে আমি তান্দুরি চিকেন খাচ্ছি, মানে আমি এটার নাম তান্দুরি সাসলিক মোমো দিলে মানে ভালো হবে, কারণ স্মেলটা ওই রকমই আসতেছে, একটা কাবাবের স্মেল আমি পাচ্ছি, এটা হচ্ছে মূল ব্যাপার। আর এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা, আমি কিন্তু আগে কখনোই এরকম সাসলিক মোমো খাই নাই, আমার কাছে ভালোই লাগছে। আমরা এবার একটা কাজ করি, আমরা একটু সস দিয়ে খাই। সসটা মেবি ওই যে আমি রাইসের সাথে যে সসটা পাইছিলাম সেইটাই মেবি, খাওয়ার পরে বুঝবো আসলে, খেয়ে দেখি। তাদের এই সসে একটা স্পেশালিটি আছে, অনেক বেশি মজা লাগতেছে সসটা, যদি পারি তো যাওয়ার সময় বলে যাবো একটু দেন, বাসায় নিয়ে যাই। সো আমার কাছে এই মোমোটা ভালোই লাগছে, এবং ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর তারা সাসলিকের মতো করেই সাজাইছে, এই যে ক্যাপসিকাম, এই যে পেঁয়াজ, তারপরে মোমো, এখানে উচিত ছিল আরেকটা পেঁয়াজ দেওয়া, তাহলে আসলে মানানসই হতো। তো যাই হোক, আমার কাছে এটা ভালো লাগছে, আর ফার্স্ট টাইম ট্রাই করলাম তো একটু অন্যরকমও লাগতেছে। আর টেস্টের ব্যাপারটা বলি, টেস্টটা হচ্ছে একটু মানে তান্দুরি তান্দুরি ফিল, আই মিন স্মোকি ফিল, একটা ধোয়া ধোয়া স্মেল আসতেছে, এবং মনে হচ্ছে যে আমি কোনো কাবাব খাচ্ছি, কিন্তু আসলে তা না, এটা কিন্তু মোমো, এটা হচ্ছে মূল ব্যাপার। এইটার রেটিং আমি দিব হচ্ছে 10/8, আমার কাছে ভালোই লাগছে, আপনারা ট্রাই করতে পারেন, ইউনিক একটা আইটেম বলা যায় মোমোর মধ্যে। তো যাই হোক, আমাদের নেক্সট আইটেম হচ্ছে ডেজার্ট, তো ডেজার্ট আসুক, দেন আমি সামনে আসতেছি, ততক্ষণ সাথেই থাকেন। দেরি করতে করতে আসলে আইসক্রিমটা গলেই গেল, এটা একটা কষ্টের বিষয়। যাই হোক, আমরা এবার খাওয়া শুরু করি। সো আমি কাটি, বিসমিল্লাহ। হেভি মজা, হেভি। আইসক্রিমটা আরেকটু আগে খেতাম, আমি নিজে আইসক্রিম কিন্তু গলে গেছে, এটা আমাদেরই দোষ, কারণ আমরা দেরি করছি, সিনেমেটিক নি এনি ও নি নিতে নিতে গলে গেল, কপাল খারাপ। উপরে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, আর নিচে হচ্ছে চকলেট ব্রাউনি। আমি এগেইন একটু নেই, এখানে যে কেকটা দিছে এটা আরেকটু সফট হলে বেশি ভালো লাগতো। আর এই আইসক্রিমের ব্যাপারটা হচ্ছে এটা আমাদেরই দোষ, আমি বারবার বলতেছি, এটা গলে গেছে আমাদের জন্যই। আপনারা চেষ্টা করবেন এই ডেজার্ট যদি অর্ডার করেন সাথে সাথে খাওয়া, তাহলে হবে কি আপনারা মানে ব্যাপারটা পুরো ভালোভাবেই বুঝতে পারবেন, নাহলে আইসক্রিম গলে গেলে কিন্তু আসলে মানে মেইন যে টেস্ট এটা বুঝতে পারবেন না, কারণ আইসক্রিম গলে যাওয়ার পরে কিন্তু টেস্ট বিগড়ে যায়, এটা হচ্ছে মূল ব্যাপার। তো এবার আসলে আমরা রেটিংয়ের পর্বে চলে যাই, এটার রেটিং আমি 10/7 দিচ্ছি, এটা 8/8 পাওয়ার যোগ্য, কিন্তু 7 কেন দিলাম আমি একটু ভাঙায় বলি। এই যে চকলেট ব্রাউনিটা এটা একটু হার্ড মনে হচ্ছে আমার কাছে, এটা যদি একটু সফট হয় অনেক বেশি মজা লাগবে। আর আইসক্রিমের ব্যাপার কি, আইসক্রিম তো আসলে গলেই যাবে যদি দেরি করে খান, আসলে এইসব ডেজার্ট আপনি যদি অর্ডার করেন সাথে সাথে খেতে হবে, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সো রেটিংয়ের পর্ব শেষ, আমার রিভিউ পর্ব শেষ, এবার